ঝিনাইদহে পাইকারি হাটে কমেছে কাঁচা মরিচের দাম সপ্তাহ ব্যবধানে পঞ্চাশ টাকা কমে আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে মরিচ ঝিনাইদহের গোয়ালপাড়া পাইকারি মরিচের হাট থেকে এনে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান মিল্টন এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে প্রতি সপ্তাহের শুক্র ও সোমবার এই বাজারে কাঁচামরিচের পাইকার হাট বসে প্রতি হাটে এখান থেকে পাঁচশো থেকে ছয়শো মন কাঁচামরিচ যায় দেশের বিভিন্ন প্রান্তে আর কেনাবেচা হয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকারও বেশি আজকের বাজারে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি দুইশো পঞ্চাশ টাকা দরে গত সপ্তাহে এই কাঁচামরিচের দাম ছিল তিনশো টাকা কেজি দরে কৃষকেরা বলছে কেজি প্রতি দাম কমেছে পঞ্চাশ টাকারও বেশি আর ব্যবসায়ীরা বলছে যে এখানকার কাঁচামরিচ ঢাকা খুলনা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যায় কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের সরবরাহ কিছুটা কমেছে এবং এই সরবরাহ কমার কারণে ব্যবসায়ীরা ভারত থেকে কিছু কাঁচামরিচ আমদানি করে আনছে যেই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা দরে ঝিনাদ গোয়ালপাড়া বাজারে প্রতি সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয় এবং কেজি প্রতি পঞ্চাশ টাকা দরে কমে যাওয়া এবং প্রতি হাটে অর্ধ কোটি টাকার কেনাবেচা এসব নিয়ে এই সব শেষ